কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। এখনকার পর্বে আমি তোমাদের এই দুইটা অঙ্ক সমাধান করাবো। অঙ্ক দুইটা অনেক গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা। দেখো, বলা আছে ক খ ও গ এর মধ্যে 260 টাকা এরূপে ভাগ করে দাও যেন। দেখো, এখানে তিনজন ব্যক্তি আছে, একটার নাম হচ্ছে ক, একজনের নাম খ, একজনের নাম হচ্ছে গ। যদি তিনজনের নাম যদি পল্টু বল্টু সল্টু হয় সেক্ষেত্রে মনে করো সমস্যা নাই। এই তিনজনের মধ্যে বলা আছে 260 টাকা এমনভাবে ভাগ করে দাও যেন বলা আছে কয়ের অংশের দুই গুণ। দেখো, বলা আছে কয়ের অংশের দুই গুণ, কয়ের অংশের তিন গুণ এবং গয়ের অংশের চার গুণ পরস্পর সমান হয়, চার গুণ পরস্পর সমান হবে। তো দেখো, আমার ভাগ করে দিতে হবে হচ্ছে 260 টাকা। তো এখানে কিন্তু শর্ত দেওয়া আছে যে কয়ের অংশের দুই গুণ, কয়ের অংশের তিন গুণ এবং গয়ের অংশের চার গুণ পরস্পর সমান। যেহেতু পরস্পর সমান, তাহলে মনে করে নেব যে মনে করি কয়ের অংশ গুণ দুই ইকুয়াল টু কয়ের অংশ গুণ তিন ইকুয়াল টু গয়ের অংশ গুণ চার ইকুয়াল টু এক্স টাকা। দেখো কেন আমরা এটা লিখতে পারছি, কারণ এখানে প্রশ্নে বলা আছে কয়ের অংশের দুই গুণ, কয়ের অংশের তিন গুণ এবং গয়ের অংশের চার গুণ পরস্পর সমান। এটা পরস্পর সমান হবে, তার মানে সেই কারণে আমরা লিখতে পারছি কয়ের অংশ গুণ দুই ইকুয়াল টু কয়ের অংশ গুণ তিন ইকুয়াল টু গয়ের অংশ গুণ চার ইকুয়াল টু এক্স টাকা। আমরা ধরে নিয়েছি এক্স টাকা। তো তাহলে আমরা লিখতে পারি, অতএব কয়ের অংশ, তাহলে আমরা কয়ের অংশ কত পাবো? দেখো, কয়ের অংশ গুণ দুই ইকুয়াল টু এক্স লিখতে পারি। তাহলে কয়ের অংশ ইকুয়াল টু কত পাবো? টুটা গুণ আকারে পক্ষান্তর করলে ভাগ হবে, মানে এক্স বাই টু টাকা পাবো। ক্ষয়ের অংশ ইকুয়াল টু, দেখো ক্ষয়ের অংশ গুণ থ্রি ইকুয়াল টু আমরা এক্স লিখতে পারি, তার মানে থ্রি গুণ আকার আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, তার মানে হবে হচ্ছে এক্স ভাগ থ্রি টাকা। এবং গয়ের অংশ ইকুয়াল টু, দেখো গয়ের অংশ গুণ চার ইকুয়াল টু যদি এক্স লিখি, তাহলে গয়ের অংশ ইকুয়াল টু কত হবে? চার গুণ আকার আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, তার মানে হবে এক্স ভাগ ফোর টাকা। এখন আমরা এক্স সমান বের করবো। এখানে কিন্তু বলা আছে যে ক খ ও গয়ের মধ্যে 260 টাকা এরূপে ভাগ করে দাও। তো এখানে কিন্তু মোট টাকা হচ্ছে 260 টাকা, তার মানে কয়ের অংশ যোগ ক্ষয়ের অংশ যোগ গয়ের অংশ ইকুয়াল টু কিন্তু হবে 260 টাকা। তাই লিখবো প্রশ্ন মতে এক্স বাই টু প্লাস এক্স বাই থ্রি প্লাস এক্স বাই ফোর ইকুয়াল টু 260 টাকা। এখন আমরা এক্স সমান বের করব। এক্স সমান বের করে এখানে আমরা বসাই দিলেই কিন্তু আমরা কার কত অংশ সেটা আমরা পেয়ে যাব। তো আমরা এটা যদি লসাগু করি, লসাগু হচ্ছে বারো লসাগু, তার মানে বারো ভাগ দুই সমান আসে ছয়, আর তার মানে হবে হচ্ছে ছয় এক্স প্লাস, এবার দেখো বারো ভাগ তিন সমান হবে হচ্ছে চার, চারের সাথে এক্স গুণ করলে হবে হচ্ছে চার এক্স প্লাস, বারো ভাগ চার সমান হয় হচ্ছে তিন, তিনের সাথে এক্স গুণ করলে হবে হচ্ছে তিন এক্স ইকুয়াল টু 260। বা আমরা যদি আর গুণন করি, তার মানে এইটার সাথে এইটা গুণ হবে, আর এর নিচে কিছু না মানে ওয়ান আছে, ওয়ানের সাথে এইটা গুণ হবে। তো আমরা যদি যোগ করি যে ছয় এক্স যোগ চার এক্স যোগ তিন এক্স সমান হবে হচ্ছে তেরো এক্স ইকুয়াল টু হবে 260 গুণ হচ্ছে বারো হবে। আর দেখো আমরা আর গুণন করে দিয়েছি এবং এটা যোগ করে দিয়েছি। এখন দেখো তেরো গুণ আকারে আছে, আমরা যদি পক্ষান্তর করি তাহলে কী হবে? ভাগ হবে, তার মানে এক্স ইকুয়াল টু হবে হচ্ছে 260 গুণ বারো আর ভাগ হচ্ছে তেরো। এখন যদি আমরা কাটাকাটি করি, তেরো দিয়ে কাটি, যদি তেরো ভাগ তেরো সমান হবে এক আর 260 ভাগ তেরো সমান হবে হচ্ছে বিশ। এখন আমরা পাই, দেখো অতএব এক্স ইকুয়াল টু আমরা কত পাবো? এক্স ইকুয়াল টু পাবো হচ্ছে 240 পাবো, তার মানে আমরা এক্সের মান পেয়ে গেছি, এক্সের মান হচ্ছে 240। এখন এক্সের মানগুলো আমরা বসাই দিলেই কে কত টাকা পাবে সেটা কিন্তু পাওয়া যাবে, যে কে কত টাকার অংশে ভাগ পেলো সেটা পাওয়া যাবে। তাহলে অতএব কয়ের অংশ, তাহলে ক কত পাবে? দেখো এখানে আছে কয়ের অংশ হচ্ছে এক্স বাই টু, তাহলে আমরা এক্সের মান 240 বসাই দিব, তার মানে 240 ভাগ হচ্ছে দুই ইকুয়াল টু আমরা পাবো 120 টাকা, তার মানে ক পাবে হচ্ছে 120 টাকা। এবার ক্ষয়ের অংশ, মানে খ কত টাকা পাবে? অতএব ক্ষয়ের অংশ, দেখো ক্ষয়ের অংশ হচ্ছে এক্স ভাগ তিন, তাহলে এক্সের মান হচ্ছে আমরা 240 বসাবো, তাহলে 240 ভাগ তিন ইকুয়াল টু, দেখো আমার কাটাকাটি যদি করি তাহলে আসবে হচ্ছে 80 টাকা আসবে, তাহলে লিখবো 80 টাকা। এবার বের করবো গ কত টাকা পায়, তাহলে লিখবো গয়ের অংশ ইকুয়াল টু, দেখো
এক্স বাই ফোর, তাহলে আমরা এক্স এর মান বসাবো হচ্ছে 240, তাহলে 240 ভাগ ফোর ইকুয়াল টু কাটাকাটি করলে আসবে 60 টাকা, উত্তর হবে হচ্ছে 120 টাকা কমা 80 টাকা কমা 60 টাকা। দেখো অঙ্কটা সহজ অঙ্ক, বলা ছিল যে ক খ ও গ এর মধ্যে 260 টাকা এরূপে ভাগ করে দাও যেন বলা আছে ক এর অংশের দুই গুণ, খ এর অংশের তিন গুণ এবং গ এর অংশের চার গুণ পরস্পর সমান হয়। তাহলে মনে করে নিয়েছি যে ক এর অংশ গুণ দুই ইকুয়াল টু খ এর অংশ গুণ তিন ইকুয়াল টু গ এর অংশ গুণ চার ইকুয়াল টু এক্স টাকা আমরা ধরে নিয়েছি। এখন তাহলে আমরা ক এর অংশ ইকুয়াল টু কত পাবো, টু গুণ আকার আছে পক্ষান্তর করলে ভাগ হবে, তার মানে এক্স বাই টু পাবো, ক এর অংশ ইকুয়াল টু পাবো হচ্ছে এক্স ভাগ থ্রি পাবো, আর গ এর অংশ ইকুয়াল টু পাবো হচ্ছে দেখো এক্স ভাগ আমরা ফোর পাবো। এখন দেখো এখানে টোটাল টাকা কত, টোটাল টাকা হচ্ছে 260 টাকা, তাহলে এক্স বাই টু প্লাস এক্স বাই থ্রি প্লাস এক্স বাই ফোর ইকুয়াল টু 260 টাকা লিখবো, কারণ এই তিনজনের অংশ যোগ করলেই কিন্তু টোটাল টাকা হবে, টোটাল টাকা হচ্ছে 260 টাকা, তার মানে এইটা প্লাস এইটা প্লাস এইটা ইকুয়াল টু 260 লিখছি। ক্যালকুলেশন করে আমরা এক্স ইকুয়াল টু 240 পেয়েছি। এবার এক্স সমান যেটা পেয়েছি আমরা এইখানে যদি এক্স এর মান বসাই তাহলে ক এর অংশ পাবো, এক্স এর মান এখানে বসালে ক এর অংশ পাবো, এক্স এর মান এখানে বসালে আমরা গ এর অংশ পাবো, তাহলে আমার উত্তর হবে হচ্ছে 120 টাকা, ক পাবে হচ্ছে 120 টাকা, আর ক্ষয়ের অংশ হচ্ছে 80 টাকা, আর গয়ের অংশ হচ্ছে 60 টাকা। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। এখন আমি এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে একটি দ্রব্য এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রয় করলে তার চেয়ে 18x টাকা বেশি পাওয়া যায়, দ্রব্যটির ক্রয় মূল্য বের করো। দেখো অঙ্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক, বলা আছে যে একটি দ্রব্য এক্স পার্সেন্ট ক্ষতিতে, দেখো এখানে বলা আছে এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায়, এখন বলা আছে থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রয় করলে তার চেয়ে 18x হচ্ছে টাকা বেশি পাওয়া যায়, দ্রব্যটির ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে আমরা লিখবো, প্রথমে লিখবো মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য সি টাকা। এখন আমরা বের করব এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য, দেখো দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে সি টাকা, তাই লিখবো অতএব এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য সমান, দেখো আমরা সূত্র জানি সেটা হলো ক্ষতিতে বিক্রয় মূল্য, ক্ষতিতে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যকে যদি আমরা এস দ্বারা প্রকাশ করি আর সি হচ্ছে যদি ক্রয় মূল্য হয়, তাহলে আমরা সূত্র জানি ক্ষতিতে বিক্রয় মূল্য সমান হচ্ছে ক্রয় মূল্য মাইনাস মূল্য এর আর পার্সেন্ট, মানে এখানে দেখো কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, এখানে যদি আর পার্সেন্ট যদি ক্ষতি হয় আর সেক্ষেত্রে ক্ষতিতে ক্ষতির ক্ষেত্রে বিক্রয় মূল্য এস ইকুয়াল টু হবে সি মাইনাস, সি হচ্ছে ক্রয় মূল্য, এবার মাইনাস সি এর আর পার্সেন্ট, মানে ক্রয় মূল্যের যদি আর পার্সেন্ট ক্ষতি হয়, যদি ক্রয় মূল্যের মনে করো যে 10% ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্যের 10% ক্ষতি, মানে ক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্যের 10% ক্ষতি, এখানে আর পার্সেন্ট ক্ষতি তাই আমরা আর পার্সেন্ট লিখছি। তাহলে এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে, যেহেতু ক্ষতি হয়েছে, যদি ক্ষতি হয় সেক্ষেত্রে কিন্তু মাইনাস হবে, যেহেতু ক্ষতি হয়েছে তাই লিখবো যে আমরা লিখবো হচ্ছে সি মাইনাস সি এর এক্স পার্সেন্ট ইকুয়াল টু সি মাইনাস সি ইন টু, দেখো আমরা পার্সেন্টেজ তুলে দিলে 100 দ্বারা ভাগ করব, তার মানে আমরা পাবো হচ্ছে এক্স ভাগ হচ্ছে 100 পাবো, ইকুয়াল টু আমরা পাবো সি মাইনাস সি এক্স ভাগ 100 এত টাকা। দেখো আমরা এক্স পার্সেন্ট ক্ষতিতে আমরা বিক্রয় মূল্য বের করছি, এখন বলা আছে হচ্ছে থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রয় করলে, তাহলে লিখবো আমরা থ্রি এক্স পার্সেন্ট লাভে আমরা বিক্রয় মূল্য বের করবো, তাহলে লিখবো অতএব থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য সমান, আর দেখো আমার যদি লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য আমরা এস ইকুয়াল টু সূত্র জানি কি, ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্যের আর পার্সেন্ট, মানে যত পার্সেন্ট আমার লাভ হবে, এখানে লাভ হচ্ছে থ্রি এক্স পার্সেন্ট, তার মানে থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য, আর তাহলে লিখবো যে আমরা ক্রয় মূল্য, দেখো ক্রয় মূল্য হচ্ছে সি, তার মানে লিখবো সি প্লাস সি এর থ্রি এক্স পার্সেন্ট ইকুয়াল টু সি প্লাস, এবার দেখো আমরা যদি এই পার্সেন্টেজ তুলে দিই তাহলে 100 দ্বারা ভাগ হবে, তার মানে হবে হচ্ছে থ্রি এক্স ভাগ 100 ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে সি প্লাস সি এর সাথে থ্রি এক্স যদি গুণ করি তাহলে হবে থ্রি সি এক্স ভাগ 100 এত টাকা। দেখো আমরা এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য বের করছি, আবার থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বের করছি, এখন বলা আছে এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায়, মানে এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্যটা পাওয়া যায় থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রয় করলে তার চেয়ে
আঠারো এক্স টাকা বেশি পাওয়া যায়। যেহেতু বেশি পাওয়া যায় তার মানে দেখো এখানে লাভে বিক্রয় করলে তার চেয়ে হচ্ছে আঠারো এক্স টাকা বেশি পাওয়া যায়। তার মানে আমরা এইটা মানে এইটাও বিক্রয় মূল্য, এইটাও বিক্রয় মূল্য, তার মানে এই বিক্রয় মূল্য থেকে আমরা যদি এই বিক্রয় মূল্য বিয়োগ করি, দেখো এই বিক্রয় মূল্য থেকে এই বিক্রয় মূল্য বিয়োগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে আঠারো এক্স পাবো। তার মানে এখানে বলা ছিল কিন্তু এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায়, এরপরে বলা আছে থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রয় করলে তার থেকে হচ্ছে আঠারো এক্স টাকা বেশি পাওয়া যায়। এক্স পার্সেন্ট ক্ষতিতে আমরা বিক্রয় মূল্য বের করছি, এরপর থ্রি এক্স পার্সেন্ট লাভে আমরা বিক্রয় মূল্য বের করছি। প্রশ্ন মতে হবে হচ্ছে এই বিক্রয় মূল্য বিয়োগ এই বিক্রয় মূল্য ইকুয়াল টু হচ্ছে আঠারো এক্স। দেখো এইখানে এইটা মাইনাস এইটা ইকুয়াল টু আঠারো এক্স কেন হলো, এখানে বলা আছে এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায়। দেখো তার মানে এক্স পার্সেন্ট ক্ষতিতে আমরা বিক্রয় মূল্য পেয়েছি এইটা, এরপরে বলা আছে থ্রি এক্স পার্সেন্ট লাভে, তার মানে থ্রি এক্স পার্সেন্ট লাভে আমরা বিক্রয় মূল্য পেয়েছি এইটা, বলা আছে থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রয় করলে তার চেয়ে আঠারো এক্স টাকা বেশি পাওয়া যায়। তার মানে কি এইটা মাইনাস এইটা করলেই কিন্তু আমরা আঠারো এক্স পাবো, তার মানে এই বিক্রয় মূল্য বিয়োগ এই বিক্রয় মূল্য ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে আঠারো এক্স। এখন ক্যালকুলেশন করে আমরা সি সমান বের করবো, বের করলেই কিন্তু আমরা দ্রব্যটির ক্রয় মূল্য পেয়ে যাব। তো আমরা এখন ব্র্যাকেট তুলে দিব, যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে যা পাবো সেটা লিখবো সি প্লাস থ্রি সি এক্স ভাগ হান্ড্রেড, এবার মাইনাসে প্লাসে মাইনাস সি, মাইনাসে মাইনাসে প্লাস সি এক্স ভাগ হান্ড্রেড ইকুয়াল টু এইটিন এক্স আমরা লিখছি। এখন দেখো সি হচ্ছে প্লাস আর এই সি হচ্ছে মাইনাস, কাটা যায়, যদি কেটে যায় তাহলে আমরা পাবো বা থ্রি সি এক্স ভাগ হান্ড্রেড প্লাস সি এক্স ভাগ হান্ড্রেড ইকুয়াল টু এইটিন এক্স আমরা এটা পাই। এখন দেখো আমরা উভয় পক্ষকে হান্ড্রেড দ্বারা গুণ করব, যদি আমরা হান্ড্রেড দ্বারা গুণ করি তাহলে কি পাই, দেখো এখানে হান্ড্রেড দ্বারা গুণ করলে হান্ড্রেড আর হান্ড্রেড কাটা যাবে, তার মানে থ্রি সি এক্স হবে, প্লাস এখানে হান্ড্রেড দ্বারা গুণ করলে হান্ড্রেড হান্ড্রেড কাটা যাবে, তার মানে সি এক্স ইকুয়াল টু এখানে হান্ড্রেড দ্বারা যদি আমরা গুণ করি তাহলে হবে হচ্ছে আঠারোশো এক্স হবে। দেখো আমরা উভয় পক্ষকে একশো দ্বারা গুণ করেছি, এবার দেখো আমরা উভয় পক্ষকে যদি এক্স দ্বারা ভাগ করি, দেখো এক্স কিন্তু কাটা চলে যাবে, তাহলে আমরা উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করব, যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পাই, দেখো থ্রি সি প্লাস সি ইকুয়াল টু আঠারোশো আমরা পাবো, আঠারোশো লিখলাম। দেখো আমরা উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করছি, এইটাকে যদি এক্স দ্বারা ভাগ করি তাহলে এক্স আর এক্স কাটা, এখানেও এক্স এক্স কাটা, এখানেও এক্স এক্স কাটা যাবে, তাহলে থ্রি সি প্লাস সি সমান আমরা পাবো হচ্ছে ফোর সি, তাহলে লিখবো বা ফোর সি ইকুয়াল টু আঠারোশো, বা দেখো ফোর গুণ আকারে আছে পক্ষান্তর করলে ভাগ হবে, মানে সি ইকুয়াল টু পাবো আঠারোশো ভাগ ফোর পাবো, অতএব আমরা যদি কাটাকাটি করি সি ইকুয়াল টু পাবো হচ্ছে চারশো পঞ্চাশ। দেখো আমার সি বলতে ছিল কিন্তু দ্রব্যটি ক্রয় মূল্য আমরা সি টাকা ধরেছিলাম, তার মানে সি এর মান পেয়েছি হচ্ছে চারশো পঞ্চাশ, তাহলে আমরা লিখবো অতএব নিম্ন দ্রব্যটির ক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা। দেখো অঙ্কটা তুমি যদি একটু নিজে চেষ্টা করো সেক্ষেত্রেই পারবে। দেখো অঙ্কটায় বলা ছিল একটা দ্রব্য এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায়, বলা আছে যে থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রয় করলে তার চেয়ে এইটিন এক্স টাকা বেশি পাওয়া যায়, দ্রব্যটির ক্রয় মূল্য বের করো। তো আমরা ধরে নিয়েছি দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে সি টাকা। এখন এক্স পার্সেন্ট ক্ষতিতে আমরা বিক্রয় মূল্য বের করবো, দেখো আমরা জানি ক্ষতির ক্ষেত্রে বিক্রয় মূল্য ইকুয়াল টু হবে হচ্ছে ক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এর যদি লাভ বা ক্ষতির কত পার্সেন্ট হয়েছে সেই পার্সেন্টটা, তো এখানে আমার পার্সেন্ট হবে হচ্ছে আর পার্সেন্ট। তো এখানে দেখো আমরা যদি এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য বের করি তার মানে হবে সি মাইনাস সি মানে হচ্ছে ক্রয় মূল্য, তার মানে ক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এর এক্স পার্সেন্ট, এখানে যেহেতু আর পার্সেন্ট বলা আছে আর পার্সেন্ট ক্ষতিতে, তাহলে আর পার্সেন্ট ক্ষতিতে বলে ক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এর আর পার্সেন্ট, তাহলে এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে সেটা হলো ক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এর এক্স পার্সেন্ট। আমরা পার্সেন্টেজ তুলে দিলে একশো দ্বারা ভাগ হবে আমরা এইটা পাই, তাহলে এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য পেয়েছি হচ্ছে এইটা। এবার আমরা থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বের করব, যদি লাভে বিক্রয় মূল্য বের করি তাহলে সূত্র হচ্ছে ক্রয় মূল্য প্লাস হচ্ছে ক্রয় মূল্য এর আর পার্সেন্ট, যেহেতু এখানে থ্রি এক্স পার্সেন্ট আছে তাহলে হবে ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্য এর থ্রি এক্স পার্সেন্ট। এখন পার্সেন্টেজ তুলে দিলে আমরা একশো দ্বারা ভাগ করছি, করে আমরা এত টাকা পাই। এখানে কিন্তু প্রশ্নে বলা ছিল যে যে এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রয় করলে তার চেয়ে
18x টাকা বেশি পাওয়া যায়, তার মানে বেশি পাওয়া যাবে, তার মানে এই 3x% লাভে বিক্রয় করলে যে আমরা বিক্রয় মূল্য পাবো, এই বিক্রয় মূল্য বিয়োগ 3x% ক্ষতিতে যে বিক্রয় মূল্য পেয়েছি সেই বিক্রয় মূল্য, মানে এইটা মাইনাস এইটা ইকুয়াল টু হবে কিন্তু 18x, এটাই হবে, এটাই কিন্তু পোস্টে বলা আছে যে 18x টাকা বেশি পাওয়া যায়, মানে 3x% লাভে বিক্রয় করলে তার চেয়ে মানে কি আগেরটা চেয়ে বলা আছে 18x টাকা বেশি পাওয়া যায়, তার মানে এইটা মাইনাস এইটা ইকুয়াল টু 18x লিখছি। এবার ক্যালকুলেশন করলে আমরা সি সমান পাই 450 টাকা, অতএব নিম্ন দ্রব্যটির ক্রয় মূল্য 450 টাকা। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। এখনকার পর্ব এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে, বাই বাই।